হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অ্যান্ড আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য অনেক বেশি পপুলার আর অনেক বেশি হচ্ছে ইফেক্টিভিটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। আজকে যে প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি, সামনেই রাখা আছে, দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি রাখা আছে সামনে। এটি খুবই পপুলার একটি প্রোডাক্ট, এটি হচ্ছে গ্রিন মাস স্টিক, যেটি হচ্ছে বর্তমানে অনলাইন পেজ, অনলাইনে ফেসবুক পেজে একদম ধুম মাচাচ্ছে। এবং এই যে প্রোডাক্টটি আছে, এটি নিয়ে প্রত্যেকের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। প্রতিদিন পেজে কম করে হলো 100 আনসার দিতে হয় যে এই প্রোডাক্টটি আসলেই কি সেই ভাইরাল ভিডিওটার মতো কাজ করে কি না। তো এই প্রোডাক্টটি লাস্ট 2 মাস হয়ে আছে আমরা এটাকে ইম্পোর্ট করেছি, এবং এই প্রোডাক্টটি আমরা একদম প্রতিদিনই সেল হচ্ছে, মাশাল্লাহ অনেক অনেক সেল হচ্ছে, সবাই নিচ্ছে। বাট আমি রিভিউটা একটু দেরি করে নিয়ে এসেছি, কারণ হচ্ছে আমি সবার কাছ থেকে তাদের যে রিভিউ সেটা কালেক্ট করেছি, এবং পাশাপাশি আমি নিজে এটি ইউজ করে দেখেছি আসলে এটা কতটা ইফেক্টিভ বা কীভাবে কাজ করে, কতটুকু কাজ করে, বা আপনারা যদি এই প্রোডাক্টটি ইউজ করতে চান তাহলে আপনাদের কীভাবে এটি ইউজ করতে হবে, সব কিছু ডিটেলসে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। আপনাদের যত যত প্রশ্ন আছে আপনাদের, সেই প্রশ্নগুলো তো অবশ্যই আনসার করে দিব। সেই জন্য কী করতে হবে, অবশ্যই আপনাদেরকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে জানার জন্য যে এটি আসলেই আপনাদের স্কিনের জন্য ইফেক্টিভ কি না, বা ভাইরাল যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা কতটা সত্যি, এবং এটি আপনারা ইউজ করা উচিত হবে কি না, ইউজ আপনারা করতে পারবেন কি না, বা কীভাবে করবেন, কোথা থেকে কালেক্ট করবেন, অরিজিনাল প্রোডাক্টটি কী করে চিনবেন, সব সব প্রশ্নের আনসার ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে দিব। আর সেই জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি কমপ্লিট করতে হবে, আর করে ফেলতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, চলুন শুরু করে দিচ্ছি সেই পপুলার ভিডিওটি। তো এটি হচ্ছে গ্রিন মাস স্টিক, এই স্টিকের যে ভিডিওটি এটি আমরা নিশ্চয়ই অনেকেই দেখতে পাচ্ছি যে ফেসবুক পেজ একদম হচ্ছে ছড়িয়ে গেছে। নর্মালি আমরা যখন ফেসবুকে যাই, ফেসবুকে প্রচুর ভাইরাল হচ্ছে এই প্রোডাক্টটি, প্রচুর প্রমোশনাল ভিডিও তারা দিয়েছেন। এটি হচ্ছে একটি চায়না প্রোডাক্ট, অ্যান্ড এই স্টিকটি যেটি ক্লেম করছে কোম্পানি, যেটি ক্লেম করছে বা আমরা যে ভাইরাল ভিডিওতে দেখতে পাচ্ছি যে এটি ফেসে ইউজ করার পরে আপনার ফেস থেকে হচ্ছে ব্ল্যাক হেডস টোটালি রিমুভ করে দিচ্ছে, ইনস্ট্যান্টলি রিমুভ করে দিচ্ছে, এবং আপনাকে হচ্ছে অনেক বেশি হচ্ছে একটি ইফেক্টিভিটি লুক দিচ্ছে ইনস্ট্যান্টলি। তো সেটা হচ্ছে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, এবং আমরা খুব বেশি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ভাইরাল ভিডিওগুলো আছে, প্রমোশনাল ভিডিও, সেখানে দেখাচ্ছে যে এটি ইউজ করার 15 মিনিটের মধ্যে ফেসের ভিতর থেকে যত ধরনের ময়লা আছে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে, সাথে সাথে সেটি হচ্ছে বের করে নিয়ে আসছে, একদম ভিজিবল হয়ে যাচ্ছে। এটি হচ্ছে সেই ভাইরাল ভিডিওটি, এটি সবাই দেখেছেন, এবং খুবই হচ্ছে এটা এখন সব চ্যানেলগুলোতে বলবো, প্রত্যেকের হচ্ছে পেজে বলবো, বা প্রত্যেক ফেসবুকে ঢুকলেই আপনারা এটা দেখতে পাবেন। এবং এটা দেখে কিন্তু সবাই আকৃষ্ট হচ্ছে, সবাই ভাবছে হ্যাঁ এত ইজিলি হচ্ছে ব্ল্যাক হেডস রিমুভ হয়ে যাবে, তো কেনই বা এটা ইউজ করতে চাইবো না, সবারই নিশ্চয়ই ইউজ করার ইচ্ছা হবে। এবং সেই জন্য কিন্তু এই ভিডিওটি সবাই দেখা যাচ্ছে রিভিউ করছে, এক একজন এক রকম করে মন গড়া মতো রিভিউ দিচ্ছে, এবং পাশাপাশি কিন্তু পেজগুলোতে আপনারা দেখতে পাবেন পেজে কিন্তু খুব রং চং মাখিয়ে হচ্ছে সেই ভিডিওগুলোকে প্রমোট করা হচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিব যে এই যে গ্রিন টি মাস্কটি আছে এটা আমি ইউজ করে কি বেনিফিটস পেয়েছি, এবং আমার যে ক্লায়েন্টরা আছে, আমার যে রিলেটিভদের দিয়েছি, ক্লায়েন্টদের দিয়েছি, তারা ইউজ করে আমাকে কি ভিডিওর যে এটার ফিডব্যাক কি দিয়েছে। ওকে, তো এখন আমি প্রথমেই ইন্ট্রোডিউস করে দিচ্ছি সেই হচ্ছে স্পেশাল যে জিনিসটি এই মাস্কটির সাথে, এটা হচ্ছে সেই প্যাকেটটি। প্যাকেটের ভিতরে কোনো পাম্পলেট, কোনো কাগজপত্র কিচ্ছু থাকে না, জাস্ট হচ্ছে আপনাকে এরকমটা স্টিক থাকবে। আর এখানে শুধু যেহেতু চায়না প্রোডাক্ট, সো এখানে গ্রিন মাস্ক স্টিক, জাস্ট গ্রিন মাস্ক স্টিক কথাটি ইংলিশে লেখা থাকবে, বাকি সব ধরনের যা লেখা আছে এতে শুধু এতটুকুই আছে। বাট প্যাকেটের গায়ে যা আছে প্রত্যেকটা ভাষায় কিন্তু আপনি এখানে চায়না ভাষায় পাবেন, সো এখানে বোঝার কোনো উপায় নেই কি তারা লিখেছে। তো সেটা আমি আপনাদেরকে যে গুগলে সার্চ করে বা বিভিন্নভাবে হচ্ছে আর্টিকেলগুলো পড়ে যেটা জেনেছি, বা আমি নিজে ইউজ করে যেটা ফিল করেছি, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো গ্রিন টি মাস্ক স্টিক যেটা, সেটা কোম্পানি ক্লেম করছে যেখানে গ্রিন টির ইনগ্রিডিয়েন্টস আছে। গ্রিন টির ইনগ্রিডিয়েন্টস থাকার কারণে এটি হচ্ছে আপনার ফেস থেকে ব্রনটাকে রিমুভ করতে হেল্প করছে,
এবং এই প্রোডাক্টটি তারা ক্লেম করছে পোর্স মিনিমাইজ করতে হেল্প করবে এবং আপনাকে হচ্ছে ব্ল্যাক ক্রেস হোয়াইট ক্রেসটাকে ইনস্ট্যান্টলি রিমুভ করে দিবে মাত্র 15 মিনিটের মধ্যে। এটা হচ্ছে কোম্পানি ক্লেম করছে। এখন এই যে প্রোডাক্টটি আছে, এই যে স্টিকটি আছে, এটি আপনাদের জন্য আসলে কতটুকু বেনিফিট দিচ্ছে সেটি বলি। এখন এই যে প্রোডাক্টটি আছে এটি যদি আপনারা ইউজ করেন তাহলে কি হচ্ছে, ইনস্ট্যান্টলি আপনার ফেসটা রিমুভ হবে। এটা নর্মালি আমরা যে ফেস মাস্কগুলো ইউজ করে থাকি লাইক ফেস মাস্কের মতো, কীরকম এখানে ভেতরে আপনারা এরকম একটি ফেস মাস্ক স্টিক পেয়ে যাচ্ছেন। এই স্টিকটি হচ্ছে এরকম দেখতে হবে, ভিতরে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ইউজ করেছি এটা। আর এখান থেকে আপনাকে যেটা উপরে কিন্তু আরেকটি ক্যাপ দিয়ে হচ্ছে এটাকে সিল করা আছে। তো এই ক্যাপটি কিভাবে আপনারা ওপেন করবেন, এরকম করে যখন নিচে যখন এটাকে ঘোরাবেন দেখতে পাবেন এখানে ক্যাপটি চলে আসবে। আপনি জাস্ট ক্যাপটিকে এরকম আলাদা করে রাখুন। ওকে, এই যে ক্যাপটিকে আমি আলাদা করে নিলাম, ডাবল প্রোটেকশন করা আছে এবং এটি হচ্ছে হালকা গ্রিন কালারের। যেহেতু এটি গ্রিন মাস্ক স্টিক, সো এটি হালকা একটি গ্রিন কালারের হয়ে থাকে এবং এটি ব্ল্যান্ডিং খুবই ভালো এবং এটা একদমই নরম থকথকে না, একদম অনেক বেশি শক্ত না। এটি একটি রেডি মাস্ক, আপনারা এই মাস্কটিকে কোনোভাবে রেডি করার দরকার নেই, অলরেডি এখানে রেডি করা আছে। আর এখন প্যাকেটের গায়ে যা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি কীভাবে ইউজ করবেন সেটি কিন্তু এখানে তারা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে। প্রথমে বলা হচ্ছে যে ফেসটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিন, তারপরে ফেসটাকে একটু মুছে ড্রাই করে নিন, দেন হচ্ছে মাস্কটি ফুল ফেসে অ্যাপ্লাই করুন, 15 মিনিট রেখে এটিকে হচ্ছে একটি ভেজা টাওয়েল বা ভেজা একটি রুমাল দিয়ে মুছে নিন। এই হচ্ছে এটি ইউজ প্রসেস। তো আমরা যেটা দেখি ভাইরাল ভিডিওতে সেটা হচ্ছে ইউজ করার সাথে সাথে হচ্ছে ফেসে এরকম অনেক হচ্ছে কালো কালো সব হচ্ছে ভেতর থেকে ময়লাগুলো বের হয়ে চলে আসছে। আমি এখন অ্যাপ্লাই করে তারপর বাকি কথাগুলো আপনাকে বলছি কি করে অ্যাপ্লাই করতে হবে। আমি যেহেতু আমি ফেস দেখাচ্ছি না, সো আপনাদেরকে আমি হাতে অ্যাপ্লাই করে দেখাবো। যদিও ফেসে অ্যাপ্লাই করলে যে কথা হাতে সেম কথা, কারণ হচ্ছে ফেসে অ্যাপ্লাই করলে যে একদম আমার ফেস থেকে যে সব কিছু বের হয়ে চলে আসতো সেরকম কিছু কিন্তু না। সো এই হচ্ছে ফেসে অ্যাপ্লাই করার নিয়ম, একদম আপনারা যেখানে ফুল ফেসে ইউজ করবেন, শুধু যেখানে ব্ল্যাক হেয়ারস আছে সেখানে শুধু টি জোনে ইউজ করবেন, নাকি ইউজ করবেন, থুতনিতে ইউজ করবেন সেরকম না। এটা কিন্তু আপনাকে হাত দিয়ে ইউজ করার দরকার নেই, বাট যে যেই জায়গাগুলোতে মনে হচ্ছে যে হাত দিয়ে ইউজ করলে বেটার হতো সেখানে আপনারা চাইলে এখান থেকে হাত দিয়ে দিয়েও কিন্তু মেসেজটা ভালো করে নিতে পারেন। কোনো মেসেজ করতে হবে না, কিছু করতে হবে না, শুধু ফেসে এইভাবে হচ্ছে স্টিকটা লাগিয়ে নিতে হবে। এটার স্মেলটা বলে দিচ্ছি, হালকা একটা স্মেল আছে, কোনো বাজে স্মেল না। এটা ইউজ করলে কোনো বাজে ধরনের স্মেল আসার কোনো পসিবিলিটি নেই। এভাবে খুব একটু ভারী করে হচ্ছে ফুল ফেস এটি অ্যাপ্লাই করে ফেলবেন, চোখ বাদে খুব ভালো করে হচ্ছে অ্যাপ্লাই করে নিয়ে দেন আপনাকে হচ্ছে রেখে দিতে হবে 15 মিনিট। এখন আমি স্টিকটা দেখিয়ে দিচ্ছি যে এটাতে টোটাল কতটুকু থাকে। আমি এটা অলরেডি হচ্ছে 2 বার ইউজ করেছি, আমার ফেসে 2 বার ইউজ করার পরে এখানে এতটুক পরিমাণে আছে উপর থেকে, খুব অল্প পরিমাণে লাগে যেহেতু এটা একটু শক্ত টাইপের। সো এটা হচ্ছে পুরোটা, এটা পড়ে যেতে পারে, আমি দেখিয়ে দিচ্ছি এটা পুরোটা। অনেক বড় একটা স্টিক থাকে এখানে, এটা আপনারা যদি ইউজ করেন সপ্তাহে 3 বার করে ইউজ করবেন এবং একটাতে আপনাদের অনেক দিন পর্যন্ত চলে যাবে। এবং এটা ইউজ করার পরে হালকা একটা কিছুটা হালকা ম্যান্থল ফ্লেভার আসবে, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে স্কিনটা। আপনি যখন ফেসে অ্যাপ্লাই করবেন দেখতে পাবেন যে ফেসটা কিছুটা হালকা ঠান্ডা ঠান্ডা একটা অনুভব হচ্ছে। এই হচ্ছে গ্রিন টি মাস্ক। এবং এখন বলে দিচ্ছি যারা ভাইরাল ভিডিও দেখে প্রোডাক্টটা কিনবেন, যে এটা ইউজ করার সাথে সাথে আপনার ফেস থেকে ধোলা ময়লা সব বের হয়ে চলে আসছে, কালো কালো হচ্ছে দানা দানা বের হবে, যদি এরকমটা চিন্তা করে ভাইরাল ভিডিও দেখে কেউ যদি প্রোডাক্টটি কিনেন তাহলে সম্পূর্ণভাবে প্রতারিত হবেন, সেরকমটা হবে না। কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করলে কি হচ্ছে, এটি একটি রেডি মাস্ক, আমরা যেরকম নর্মালি মাস্ক ইউজ করি সেরকমই এটি ইউজ করলে আপনার স্কিন থেকে ধোলা বালি ময়লাটা একদম লোমকূপের গোড়া থেকে পরিষ্কার করে নিয়ে আসবে, আপনার স্কিনটাকে টান টান করবে, আপনার স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং দিবে। আপনি ইউজ করার পর 15 মিনিট পর যখন ওয়াশ করবেন আপনি দেখতে পাবেন যে এটা ইনস্ট্যান্টলি আপনার স্কিনটাকে গ্লোয়িং করছে, আপনার স্কিনটা গ্লোয়িং দেখাবে, একদম ধুলাবালি ময়লাটা পুরোপুরিভাবে ক্লিন করে দিবে। এটা রেগুলার বেসিসে ইউজ করলে আপনার স্কিনে যদি পিম্পলের প্রবলেম থাকে সেই পিম্পলের প্রবলেমটা কমাবে, কিন্তু পিম্পল একদম অনেক বেশি পরিমাণে পিম্পল থাকলে বা যাদের হচ্ছে একটু ক্ষত থাকবে, পিম্পলের ক্ষত থাকবে বা পাকা পাকা ঘা টাইপের থাকবে, তারা কিন্তু সেখানে এটি অ্যাপ্লাই করবেন না। তাদের জন্য বলবো যে যাদের হচ্ছে নর্মালি পিম্পলের প্রবলেম আছে অল্প স্বল্প তারা ইউজ করতে পারেন। আর এটি পোর্স মিনি
মিনিমাইজের জন্য ভালো কাজ করবে। যদি একটু গ্রিন টির ইনগ্রিডিয়েন্টস আছে, সো এটি পিম্পলের জন্য ভালো কাজ করবে, পোর্সের জন্য ভালো কাজ করবে, স্কিনটাকে হচ্ছে ক্লিন করার জন্য ভালো কাজ করবে, স্কিন টান টান করার জন্য এন্টিএজিং দিতে এটি হেল্প করবে, এবং স্কিনের জন্য অবশ্যই এটি অনেক বেনিফিশিয়াল। বাট শুধু একটা কথাই বলবো যে এটি ইনস্ট্যান্টলি আপনার স্কিন থেকে হচ্ছে পিম্পল রিমুভ করে দিবে বা ইনস্ট্যান্টলি এটি আপনার স্কিন থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করে দিবে, এটা একদমই ভুল ধারণা। তবে রেগুলার বেসিসে ইউজ করলে অবশ্যই আপনার স্কিন থেকে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসটা কিছুটা হলেও আস্তে আস্তে করে কমিয়ে দিবে। আর অনেকেই বলে থাকেন যে আপু এটা কি স্থায়ী হবে কি না, এটা স্থায়ী হবে না। এটা স্থায়ী হবে তখনই যদি আপনি রেগুলার ইউজ করেন। রেগুলার বেসিসে কেউ যখন সপ্তাহে দুইবার বা তিনবার করে ইউজ করবেন, প্রতি সপ্তাহে তিনবার করে যদি কেউ ইউজ করেন, তাহলে এটি কন্টিনিউ করে গেলে আপনার স্কিনে একটি গ্লোয়িং আসবে, স্কিনটা গ্লো করবে। এখন কথা হচ্ছে যে এটি যখন ইউজ করবেন দেখতে পারবেন 15 মিনিট পরে ড্রাই হয়ে যাবে, দেন আপনাকে অবশ্যই ভেজা একটা কাপড় দিয়ে এটিকে মুছে ফেলতে হবে, ঠিক আছে। সো এইভাবে আপনারা এটি অ্যাপ্লাই করবেন আপনাদের ফেসে, এবং আপনারা যখন এটি অ্যাপ্লাই করবেন, যাদের স্কিন অয়েলি স্কিন তাদের জন্য তো খুবই ভালো, এটি অয়েলি স্কিন ট্যাপ, সব ধরনের স্কিনে এটি ইউজ করা যাবে। অয়েলি স্কিনের জন্য এটি সাথে সাথে অয়েলটা রিমুভ করে দিবে, স্কিনটাকে একদম ড্রাই করে দিবে একদম। আর যাদের ড্রাই স্কিন তাদেরকে বলবো যে এটি ইউজ করার পরে আপনারা যদি বেশি মনে হয় যে স্কিনটা ড্রাই হয়ে গেছে, তাহলে আপনারা খুব ভালো একটি ময়েশ্চারাইজার কিংবা টোনার ইউজ করে ফেলুন, তাহলে আপনার স্কিনটা অনেক সফট করবে এবং অবশ্যই গ্লোয়িং দেখাবে। সো এইভাবে আপনারা ইউজ করতে পারেন। এটা আমি অলরেডি দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ হয়েছে, লাগিয়েছি 5 মিনিট হয়েছে। তো এটি কিন্তু আপনার যে ভেতর থেকে যে একদম কিছু বের করে নিয়ে আসবে সেটা কোনোভাবেই হবে না, আপনার ভাইরাল ভিডিও দেখে কিনে প্রতারিত হবে না, তবে এটি স্কিনের জন্য অনেক ভালো। আপনার এটি ইউজ করুন, রেডি মাস্ক ইউজ করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং স্কিন ইনস্ট্যান্ট একটি গ্লোয়িং দিবে। সো এটি এখন আমি আপনাদেরকে যেটি করব, কীভাবে রিমুভ করতে হবে সেটি দেখাচ্ছি। অবশ্যই একটা ভেজা কাপড় দিয়ে রিমুভ করবেন। আমি এখানে একটি টিস্যু দিয়ে এটি রিমুভ করে দেখাচ্ছি, একটি টিস্যু নিয়ে নিলাম। টিস্যু দিয়ে এটিকে রিমুভ করে নিয়েছি, একটি ভেজা টিস্যু দিয়ে আমি এটিকে মুছে নিয়েছি। দেখতে পাবেন যে ইনস্ট্যান্ট একটি স্কিনে একটি হালকা একটি গ্লোয়িং একটি ভাব আসবে। যখন আপনারা ইউজ করবেন আপনার স্কিনে একটি ইনস্ট্যান্ট একটি হালকা হালকাভাবে একটি গ্লোয়িং একটি ইফেক্ট দিবে এটি। সো এটি হচ্ছে এটির কাজ, এবং এটি আপনার স্কিনকে ডে বাই ডে বেটার থেকে বেটার করবে। স্কিন বেটার করতে চাইলে, ভালো রাখতে চাইলে, স্কিনের যত্ন নিতে চাইলে আপনারা নিশ্চিন্তে এটি ইউজ করতে পারেন, কোনো প্রকার সাইড এফেক্ট নেই। এটি ইউজ করার জন্য 12-13 বছর বয়সে যারা আছে তারা ইউজ করতে পারবে, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। সো গাইজ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, এবং করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করার জন্য নিজে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য সবার আগে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।